সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রতন স্যার বরাবরের মতো সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা প্রথম অধ্যায়ের পাঠ 7 ও 8 নিয়ে আলোচনা করব। সবাই ক্লাসের জন্য নিশ্চয় রেডি আছো? চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরু করি আমরা আজকের পাঠ। শুরুতেই আমরা একটু পূর্বপাঠ সম্পর্কে আলোচনা করব। জেনে নিই কার কতটুকু মনে আছে পূর্বপাঠ। প্রিয় শিক্ষার্থী, বলো তো গণ অভ্যুত্থান কবে সংগঠিত হয়? ভেরি গুড, 1969 সালে। 1969 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়। মনে আছে যে সকল রাজবন্দীদের নিঃশর্তে মুক্তির দাবি করেছিল বাঙালিরা, এটা কবে তারা মুক্তি দিতে বাধ্য হয়? ভেরি গুড, 22 ফেব্রুয়ারি। আর একটি প্রশ্ন বলতো, আইয়ুব খান কবে পদত্যাগ করেছিলেন? হ্যাঁ ভেরি গুড, 1969 সালে। কার হাতে ক্ষমতা দিয়ে? ইয়াহিয়া খানের হাতে। ওকে, থ্যাংক ইউ। চলো শুরু করি আমরা আজকের পাঠ নিয়ে আলোচনা। শুরুতেই আমাদের যে বিষয়টি বস্তুটি রয়েছে পাঠ 7 ও 8-এ, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অধ্যায়ে যা পড়ছি তার মূল বিষয়বস্তুটাই হচ্ছে আজকের পাঠের মধ্যে রয়েছে। পূর্ব পাঠে যা শিখেছি এবং আর যা শিখবো তার মূল বিষয়বস্তুটাই রয়েছে আমাদের আজকের পাঠের মধ্যে। আচ্ছা শুরু করছি। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য, বৈষম্যটা কী? বৈষম্য বলতে আমরা মূলত বুঝি যে আলাদা দৃষ্টিতে দেখা, একই সমান অধিকার বা সমান প্রাপ্যতা রয়েছে, অথচ সেই সমান প্রাপ্যতা বা অধিকার থেকে বঞ্চিত করাটাই হচ্ছে বৈষম্য। ক্লিয়ার? নিশ্চয়। তো এই বৈষম্যটা হয়েছিল এই পূর্ব পাকিস্তানের প্রতি। তখন পাকিস্তান একটা রাষ্ট্র হলেও দুই ভাগ ছিল, দুইটা অঞ্চল ছিল, এই জন্য দুই ভাগ বলা হচ্ছে, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান। আমি পরিষ্কার হওয়ার জন্য বলে নিই যে পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমান বাঙালি বাংলাদেশ আর পশ্চিম পাকিস্তান হচ্ছে বর্তমান পাকিস্তান। এই বৈষম্যগুলোর মধ্যে অন্যতম বৈষম্য ছিল রাজনৈতিক বৈষম্য। এই রাজনৈতিক বৈষম্য 1947 থেকে 1971 সাল, একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক বৈষম্যটা কতটা গুরুতর ছিল সেই সময়। রাজনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক কেন বলবো, সর্বক্ষেত্রেই পশ্চিম পাকিস্তানিদের প্রায়োরিটি ছিল বেশি। রাজনৈতিক ক্ষেত্রে কীরকম ছিল, 1947 থেকে 1971, অর্থাৎ 1947 সালে দেশ ভাগ হয়, সেখান থেকে 1971 সালে মুক্তিযুদ্ধ, এই 1947 থেকে 1971 পর্যন্ত যে হিসাব, 1947 থেকে 1971 পর্যন্ত মন্ত্রী পরিষদ, অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে মাত্র 95 ছিল এই বাঙালি। অথচ এই বাঙালি ছিল সংখ্যাধিক্য। শুধু কি তাই, এই সংখ্যাধিক্য বাঙালি হওয়া সত্ত্বেও সর্বপ্রথম এই দেশ স্বাধীন হওয়ার পরে বা দেশ ভাগ হওয়ার পরে ঢাকাকে রাজধানী না করে করা হলো করাচিকে রাজধানী। প্রথম বৈষম্য। দ্বিতীয় বৈষম্য, নিয়োগের ক্ষেত্রে যে কেন্দ্রীয় মন্ত্রীদের 211 জনের মধ্যে নিয়োগ দেওয়া হলো মাত্র 95 জন বাঙালি। তারপরে আইয়ুব খানের আমলে, সে সময় 1958 থেকে 1969 পর্যন্ত, এই আইয়ুব খানের আমলে কেন্দ্রীয় মন্ত্রীদের 62 জনের মধ্যে মাত্র 22 জন ছিল বাঙালি পূর্ব পাকিস্তান থেকে। এই দ্বারা বোঝা যায় যে আসলে রাজনৈতিক বৈষম্য কতখানি ছিল। আরও ডিটেলস তোমরা মূল বই দেখে নেবা। দ্বিতীয়তে আসো, এইখানে তারা থেমে যায়নি। আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে গ্রেপ্তার দেখানো হয়, যেটা তোমরা দেখেছ আগের পাঠে, আগরতলা ষড়যন্ত্র মামলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 35 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এদেরকে অবশ্য মুক্তি দিতে বাধ্য হয় পরবর্তীতে। এরপরে আসছি আমরা প্রশাসনিক বৈষম্য। প্রশাসনিক বৈষম্য কী? প্রশাসনিক বৈষম্য, তোমরা অবশ্যই এটা মানবা বা জানো যে প্রত্যেকটা মানুষেরই একটা প্রত্যাশা থাকে সরকারি চাকরি পাওয়ার বা সরকারি চাকরি করার। তো এই সরকারি চাকরি পাওয়ার বা সরকারি চাকরি করার যে একটা আগ্রহ, সেখান থেকে বাঙালি জাতির অবশ্যই একটা প্রত্যাশা ছিল, বাট
এই বাঙালি জাতির যোগ্যতা থাকা সত্ত্বেও এই প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিদের প্রায়োরিটি ছিল একেবারেই নগণ্য। তোমরা দেখে অবাক হবা যে এই সরকারি চাকরি অর্থাৎ প্রথম শ্রেণীর পদে মাত্র 23% লোক ছিল পূর্ব পাকিস্তানের অর্থাৎ বাঙালি। চিন্তা করো, অথচ লোকসংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে এই পূর্ব পাকিস্তানের লোকসংখ্যা অর্থাৎ বাঙালির সংখ্যাই ছিল বেশি। লোকসংখ্যার দিকে বাঙালির সংখ্যাই ছিল বেশি, অথচ বাঙালি মাত্র 23% প্রথম শ্রেণীর পদে নিয়োগ হলো। প্রত্যেকটা পদে পদে বৈষম্য। দেন যদি আমরা সামরিক ক্ষেত্রের কথা চিন্তা করি, এই সামরিক ক্ষেত্রে বৈষম্য কি, 3 নম্বর পয়েন্ট আমরা আসি, সামরিক ক্ষেত্রে বৈষম্য। দেখো, সামরিক ক্ষেত্রে বৈষম্যের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিরক্ষা বাহিনীর যে 3টি সদর দপ্তর, প্রতিরক্ষা বাহিনীর যে 3টি সদর দপ্তর ছিল আর সমরস্ত্র কারখানা ছিল সম্পূর্ণটাই পশ্চিম পাকিস্তানে। বুঝো, প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ছিল 3টি এবং সামরিক সমরস্ত্র কারখানা ছিল পশ্চিম পাকিস্তানে। তার মানে পূর্ব পাকিস্তান একেবারেই খোলা, এদের নিরাপত্তার কোনো চিন্তা নেই, কোনো ব্যবস্থাও নেই। দেন এই সামরিক বাহিনীর নিয়োগের ক্ষেত্রে যে অনলি 5%, মাত্র 5% ছিল এই সামরিক ক্ষেত্রে বাঙালি, আর সেনাবাহিনীর ক্ষেত্রে ছিল মাত্র 4%। কল্পনা করা যায়, যেখানে লোকসংখ্যা এই বাঙালিরাই বেশি, অথচ এই বাঙালিদের মাত্র 5% দিল সামরিক ক্ষেত্রে আর সেনাবাহিনী মাত্র 4%। এই যে বৈষম্য, বৈষম্যটা একটা কোয়ালিটি থাকা দরকার, একটা লিমিটেশন থাকা দরকার, মানে সব কিছু তারা ক্রস করে চলে গেছিল, যারই ফলশ্রুতি আজকে আমাদের স্বাধীন বাংলাদেশ। দেন অর্থনৈতিক বৈষম্য, যেটা না হলে মানুষ চলতে পারে না। চিন্তা করো, সে সময় বহির্বিশ্ব থেকে রপ্তানিকৃত আয় বা বৈদেশিক মুদ্রার আয়ের প্রধান উৎসই ছিল এই পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তানের উৎপাদিত পাট। তাহলে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ আয় করত এই পূর্ব পাকিস্তান, অথচ চিন্তা করো এই বৈদেশিক মুদ্রার আয়ের মাত্র 21% ব্যয় করা হতো এই পূর্ব পাকিস্তানে, অথচ তারাই কিন্তু বিষয় করে, অথচ তাদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা আয়ের মাত্র 21% ব্যয় করা হয় এই পূর্ব পাকিস্তানে। শুধু কি তাই, বিদেশ থেকে যে সহযোগিতা বা সাহায্য আসতো তার 34%ও ঠিক মতো ব্যবহার হতো না এই পূর্ব পাকিস্তানে। বৈদেশিক সাহায্যের এই 34%ের সঠিক ব্যবহার হতো না এই পূর্ব পাকিস্তানে। দেন আরেকটা যদি বলি, এই যে আমদানি রপ্তানির বিষয়, বিদেশ থেকে যে সকল পণ্য বা দ্রব্য আমদানি করা হয়, বিদেশ থেকে আমদানিকৃত জিনিসগুলো, এর মাত্র 31%, দেন দ্যাটস মিন 31% ব্যয় করা হতো এই পূর্ব পাকিস্তানে। কল্পনা করা যায় না আসলে কীরকম বৈষম্য। আচ্ছা, তাহলে অর্থনৈতিক বৈষম্যটা যেমন দেখো বাঙালিদেরকে একেবারেই দমিয়ে দিয়েছিল, অর্থাৎ তারা একেবারেই শোষণ হইতে হইতে সর্বনিম্ন পর্যায়ে চলে গিয়েছিল, যার কারণে এই বিষয়গুলো বিবেচনা করে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে 2টি খেতাব দেওয়া হয়েছিল বা 2টি নামে বিবেচনা করা হতো। একটা হচ্ছে শোষক, একটা হচ্ছে শোষিত। দুইটা জাতিতে ভাগ করে, একটা কি, একটা শোষক আর একটা শোষিত। শোষকরা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর শোষিত আমরা অর্থাৎ পূর্ব পাকিস্তান। এরপরে আসো সাংস্কৃতিক বৈষম্য। দেখো, আমরা দেখে আসলাম রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য, আর সর্ববৃহৎ যেটা নিয়ে আন্দোলন আমাদের প্রথম শুরু হয় সেটা হচ্ছে সাংস্কৃতিক বৈষম্য। 1947 সালে দেশভাগ হওয়ার পর থেকেই শুরু হয় তাদের টালবাহানা। বাঙালিরা আন্দোলন করতে বাধ্য হয়, অর্থাৎ তাদের মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রের স্বীকৃতি লাভের জন্য তারা আন্দোলন শুরু করে। 1952 সাল, 1956 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে তারা বাধ্য হয়। মানে কি, তাদের এই বৈষম্য চরমে ওঠার পরেই কিন্তু বাঙালিরা আন্দোলন শুরু করেছিল, মানে তারা অনেক সহ্য করেছে। যদি সাংস্কৃতিক বৈষম্যের কথা বলি, সে সময় বেতারে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার করা হতো, সেটাকে বন্ধ ঘোষণা করলো। শুধু কি তাই, বাঙালির হৃদয়ের অন্তরের
যে একটা চাওয়া, একটা পাওয়া, একটা নববর্ষ, নতুন বর্ষ, এই নতুন বর্ষ উদযাপন, ইংরেজি বর্ষের কথা বলছি না, বাংলা নববর্ষ উদযাপন বন্ধ করে দিল, এটা করা যাবে না। আলে রবীন্দ্রসঙ্গীত সম্প্রচার বন্ধ হলো, নববর্ষ উদযাপন বন্ধ করে দিল, বাঙালির সংস্কৃতি যেগুলো শিল্প সাহিত্য নাটক সম্প্রচার সব সব কিছুই তারা বাধা দিতে থাকলো। কোন ক্ষেত্রে আমরা চলব? পূর্ব পাকিস্তানিরা আসলে কোনো ক্ষেত্র ছিল না যেখানে তারা স্বাচ্ছন্দ্য বোধ করতো বা সচলভাবে চলতে পারত, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের বাধা ছিল। অথচ সর্ববৃহৎ আয়ের উৎস ছিলই এই পূর্ব পাকিস্তান। সর্বশেষ যে আমরা সাংস্কৃতিক বৈষম্যটা জানলাম, এরপরে এই যে বৈষম্যটা, অর্থাৎ পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক যে বৈষম্য, এই বৈষম্যের ফলে প্রতিক্রিয়া কী ঘটল, আমরা সেই প্রতিক্রিয়া সম্পর্কে এখন একটু জানব। প্রিয় শিক্ষার্থী, 1947 থেকে 1971 সাল পর্যন্ত, অর্থাৎ যুদ্ধের পূর্ব মুহূর্ত পর্যন্ত, স্বাধীনতা লাভের পূর্ব মুহূর্ত পর্যন্ত, পশ্চিম পাকিস্তানিরা মানুষ এবং পশু, মানুষ এবং পশু, আসলে এভাবে তুলনা করলেও মনে হয় একটু বেশি তুলনা করা হয়ে যাবে, তার চাইতে নিকৃষ্টভাবে এই পূর্ব পাকিস্তানকে দেখেছে, পশুর চাইতে নিকৃষ্ট চলে। তা না হলে এই যে বিভেদগুলো দেখাইলাম এর আশেপাশে থাকতো না। তো 1947 সালে দেশভাগ হলো, দেশভাগ হওয়ার পরেই তারা উর্দুকে রাষ্ট্রভাষার জন্য জোর করলো, তখনই বাঙালিরা তাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির জন্য আন্দোলন শুরু করলো। 1956 সালে তাদের আন্দোলন সফল হয়। 1966 সালে আবারও এই বাঙালিদের বড় বড় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার দেখানো হয় আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে। 60-এর দশকের পর আইয়ুব খান বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আইয়ুব খানের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয় বাঙালিরা করে। 1961 সালে রবীন্দ্র শতবার্ষিকী পালন করা হয়। এভাবে তাদের কথায় আছে না যে উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে, তাদের শোষণ যত বাড়ছিল বাঙালিদের আন্দোলন কিন্তু তত আরও তীব্র হচ্ছিল, তারই ফলশ্রুতিতে আজকে আমরা এই স্বাধীন বাংলা পেয়েছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের পাঠ তোমরা সুন্দরভাবে বুঝতে সক্ষম হয়েছ। আমাদের আজকের পাঠের বিষয়বস্তু যা ছিল আমি আরেকবার সামারাইজ দিচ্ছি। আজকের বিষয় ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, সেই বৈষম্যমূলক আচরণ। বৈষম্যের মধ্যে ছিল আমাদের রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, সর্বশেষ বৈষম্যের প্রতিক্রিয়া। এই বৈষম্য থেকে 15টা SQ তোমরা HW হিসেবে জমা দিবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আজকের পাঠ সুন্দরভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী একটি পাঠ নিয়ে। সে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। ধন্যবাদ।